অলরাইট ভিউয়ার্স, আমরা এখন যে গাড়ি দেখতে পাচ্ছি আসলে বলতে পারি যে 100% ফ্রেশ, কারণ গাড়িটার 13 মডেল, 16 রেজিস্ট্রেশন, গাড়িটি একদম লো কিলোমিটার রান করছে। গাড়ির যদি কন্ডিশনের কথা বলি, যা কিছু আছে এখনও অরিজিনাল অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি যে গাড়ি সম্পর্কে জানাচ্ছি, বরাবরের মধ্যে বলে থাকি যে যে সোহান মোটরসের কালেকশন মানেই 100% ফ্রেশ গাড়ি। তো সে তারই ধারাবাহিকতায় আজকে যে গাড়ি নিয়ে রিভিউ করছি, টয়োটা ব্র্যান্ডের অ্যালিয়ন মডেলের গাড়ি, যার মডেল ইয়ার 2013 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2016, পেপার্স 2024 সাল পর্যন্ত কিন্তু আপডেট অবস্থা আছে। আর গাড়ির কন্ডিশনের কথা যদি বলি, লাইক দিস রিকন্ডিশন, আসলে ভিডিওতে হয়তো বা পুরোপুরি বোঝাতে পারবো কি জানি না, বাট গাড়িতে যদি সামনাসামনি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ির কন্ডিশনটা কী অবস্থা আছে। এক কথায় 100% ফ্রেশ এবং 100% অথেন্টিক অবস্থায় আছে, মানে কোনো কিছু এখনও চেঞ্জ হয় নাই, যা কিছু আছে অরিজিনালগুলোই কিন্তু এখনও আছে এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। তো এই সোহান মোটরস আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড়ের উপজেলার ঠিক অপোজিটে সোহান মোটরস অবস্থান। তো কথা না বাড়িয়ে আজকের এই টয়োটা গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। অলরাইট ভিউয়ার্স, আমরা এখন যে গাড়ি দেখতে পাচ্ছি আসলে বলতে পারি যে 100% ফ্রেশ, কারণ গাড়িটার 13 মডেল, 16 রেজিস্ট্রেশন, গাড়িটি একদম লো কিলোমিটার রান করছে। গাড়ির যদি কন্ডিশনের কথা বলি, যা কিছু আছে এখনও অরিজিনাল অবস্থা আছে। আজকের এই গাড়ির কী অবস্থা আছে ভাই? ভাইয়া গুড কন্ডিশন, ভাইয়া গুড কন্ডিশন না? আচ্ছা আচ্ছা, রিকন্ডিশনের মতো, রিকন্ডিশনের মতো। আচ্ছা, মানে পোর্ট থেকে যেমনটা কিনলে যে অবস্থা থাকে ঠিক সেম অবস্থায়। ওকে ভিউয়ার্স, এখন গাড়িটার সামনে যদি লক্ষ্য করি, সামনে ফ্রন্টের সাইড যদি দেখতে পাচ্ছেন, টয়োটা অ্যালিয়নের লোগো এবং হেডলাইট, গ্রিল, প্রজেকশন হেডলাইট, এগুলো কিন্তু যাবতীয় কিছু অরিজিনাল অবস্থায় আছে। এবং ঢাকা মেট্রো গস 26 সিএলএ গাড়ি। আসলে একটা রিকন্ডিশন গাড়ি কেনার পরে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়, যেমন নাম্বার করতে হয়, ডেকোরেশন করতে হয়, আদার্স অনেকগুলো কাজ করতে হয়, বাট এই গাড়িটা সেম রিকন্ডিশনের মতো, শুধু কিনবেন আর চালাবেন, আদার্স 1টি টাকা খরচ করতে হবে না এবং অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এবং গাড়িটা যদি টায়ারের কথা বলি, টায়ার রিম দেখতে পাচ্ছেন, টায়ার রিম একদম ফ্রেশ অবস্থায়। এবং গাড়ি যদি আউটলুকিং দেখতে পাচ্ছেন আপনারা, আউটলুকিংটা কেমন অবস্থায় আছে, একদম ঝকঝকে চকচকে। এবং গাড়ি আমরা ইন্টারিয়রটা দেখবো ভাই। ওয়াও ভাই, আপনাদের শোরুমে যতগুলো গাড়ি আছে সবগুলো দেখতে পাচ্ছি যে বেস্ট কালার ইন্টারিয়র। হ্যাঁ ভাইয়া, ভিতরে আচ্ছা। এবং গাড়িটা কিন্তু পুশ স্টার্ট এবং ড্যাশবোর্ডগুলো কিন্তু অনেক ফ্রেশ, এবং গিয়ার বক্স এবং ডিভিডি প্লেয়ার, এসি, এগুলো সকল কিছু কিন্তু অনেক ভালো অবস্থায়। এবং ভেতরে যদি ডোরগুলোর কথা বলি, দেখতে পাচ্ছেন ডোরগুলো একদম নতুনের মতো। আসলে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা একদম নতুন। ভালো করে লক্ষ্য করেন, দেখছেন ড্যাশবোর্ড এবং ভেতরে যে সিলিংটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এবং এগুলো একটু ভালো করে লক্ষ্য করছেন, মনে হচ্ছে যে কোনো ব্র্যান্ড নিউ গাড়ি যেমনটা থাকে ঠিক তেমনটা মনে হচ্ছে আর কি। এবং গিয়ার বক্স এগুলো কিন্তু অনেক ভালো অবস্থা আছে। ওকে, এবং সাইড দিয়ে কিন্তু কোনো প্রকার যে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি, আশা করি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এবং ব্যাক সাইড লক্ষ্য করি, ব্যাক সাইড ডোর দেখতে পাচ্ছি অনেক সুন্দর অবস্থা আছে। এবং ভেতরে দেখে নেন, ভেতরের যে সিট কাভারগুলো যাবতীয় কিন্তু গাড়ির কালারের সঙ্গে ম্যাচিং করে সিট কাভারও কিন্তু লাগানো আছে সুন্দরভাবে। ওকে, এবং গাড়িটার ব্যাক সাইড লক্ষ্য করি, ব্যাক সাইড দেখতে পাচ্ছি, দেখে নেন কত সুন্দর অবস্থা আছে। ওকে, এবং যদি একটু গুডস স্পেসটা লক্ষ্য করবো আমরা, গুডস স্পেসটা কী অবস্থা আছে, ওয়াও কন্ডিশন। এক কথা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু এখনও তেলেই রান হয়, কোনো এলপিজি বা সিএনজির কেন কনভার্ট করা হয় নাই। ভেতরে দেখলে মনে হচ্ছে কোনো হিউজ স্পেস, মনে হচ্ছে কোনো 2-3টা মানুষকে ক্যারি করা যাবে, মানে এতটা স্পেস। এবং নিচে যদি লক্ষ্য করেন, নিচে দেখতে পাচ্ছেন, ওয়াও, জাস্ট ওয়াও কন্ডিশন, একদম নিচে দেখে মনে হচ্ছে যে একদম নতুন একটা গাড়ি। যা কিছু ছিল এখন সবগুলোই কিন্তু এখনও আছে, কোনো কিছুই চেঞ্জ বা হারা যায় না আর কি।
ওকে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখব ইঞ্জিনটা কি অবস্থায় আছে সবগুলো বিস্তারিত দেখে নিব ফ্লাইট ভিউয়ার্স এখন গাড়িটার আমরা ইঞ্জিনটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন এই 2013 মডেল অ্যালিয়ন গাড়িতে এবং সাইডগুলো যদি লক্ষ্য করি সাইডগুলো দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই নতুন গাড়ি আর কি পুরোটা লক্ষ্য করেন আকাশ ভাই ভাইয়া আসলে গাড়ি সম্পর্কে আরো কিছু বলেন ভাই এত নতুন গাড়ি ভাই একদম হ্যাঁ কি আর বলবো দেখতে তো পাচ্ছেন ভাইয়া আচ্ছা আচ্ছা অবশ্যই দেখবেন ভিডিওতে আচ্ছা ভিডিওতে যেমনটা ফ্রেশ দেখতে পাচ্ছেন আশা করি সামনাসামনি আসলে তার চেয়ে বেশি কন্ডিশন ফ্রেশ পাবেন মানে লাইক দিস একদম নতুনের মতো অবস্থায় একদম সব ভাইয়া নতুন ওকে ঠিক আছে ভাই আকাশ ভাই নামিয়ে দিবেন তো আকাশ ভাই গাড়িটা তো দেখলাম একদম নতুনের মতো অবস্থায় আছে তো এই অবস্থায় প্রাইস কেমন আসবে ভাই এটা আমাদের আস্কিং প্রাইস 25,70,000 টাকা 25,70,000 টাকা আস্কিং প্রাইস হ্যাঁ ভাই আমাদের রেফারেন্স আসলে কিছু অনার করবেন না অবশ্যই পাবে অবশ্যই ও আচ্ছা ঠিক আছে আকাশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই টয়োটা অ্যালিয়ন গাড়ি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য তো ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ফ্রেশ কন্ডিশন অ্যালিয়ন এক্সজিও প্রিমিয়ার গাড়ি প্রয়োজন তারা সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ